অ্যালকিনের একটা নাম আছে অ্যালকিনকে কি বলা হয় বলা হয় তাহলে আমাদেরকে প্রথম যে জিনিসটা জানতে হবে যে অ্যালকিনের একটা নাম আছে সেই নামকে আমরা কি বলি অলিফিন বলি খেয়াল করো তাহলে অ্যালকিনকে কি নামেও ডাকা হয় অলিফিন নামেও ডাকা হয় এখন অলিফিন এই অলিফিন কথাটা গ্রিক শব্দ থেকে আসছে ঠিক আছে তাহলে এই অলিফিন ওয়ার্ডটা গ্রিক শব্দ থেকে আসছে তো গ্রিক শব্দে অলিফিন মানে হলো তৈলাক্ত পদার্থ বা তেল জাতীয় কোনো পদার্থ অলি কথাটা আসছে যে অলি থেকেই পরবর্তীতে কিন্তু ইংরেজিতে আমাদের অয়েল ওয়ার্ডটা আসছে বুঝো ইংরেজি ভাষা তোমরা দেখছো না যে বাংলা গ্রামারে তোমরা পড়বা যে আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ অন্য ভাষা থেকে আসছে যেমন আনারস পেঁপে এইরকম ফলের নামগুলো পর্তুগিজ ভাষা থেকে আসছে তারপর চাকর দারোগা এগুলো সব তুর্কি ভাষা থেকে আসছে আমাদের বাংলা ভাষায় যেমন অন্য ভাষার শব্দ আসছে অনুরূপভাবে ইংরেজিতেও কিন্তু বহু অন্য ভাষার শব্দ ইংরেজিতেও গেছে এর মধ্যে একটা শব্দ হলো অয়েল এই অয়েল শব্দটা ইংরেজি মানে গ্রিক অলি মানে ওইখান থেকেই অয়েল মানে একটু বিকৃত হয়ে অয়েল নামে এখন বর্তমানে তেল তেল হিসেবে আমরা চিনি তো এই এই মানে 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 গ্রিক ভাষায় অলি আর ফিন উৎপন্ন টাইপের পদার্থ বা কথাটার কথাটার এরকম কিছু তো মোটা দাগে অলিফিন মানে হলো তৈলাক্ত পদার্থ বা তেল জাতীয় পদার্থ ঠিক আছে তো তার মানে অলিফিন মানে কি তেল জাতীয় পদার্থ বা তৈলাক্ত পদার্থ তো এটাকে কেন তেল জাতীয় পদার্থ বা তৈলাক্ত পদার্থ বলা হয় এর কারণটা হলো একটু মনে রাখতে হবে এটা সৃজনশীলের ক্ষতে আসতে পারে এর কারণটা হলো যে অ্যালকিন যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে আমি একটা বিক্রিয়া আগে নর্মালি দেখাই এটা এটা আমি পরে আবার ব্যাখ্যা করব নর্মালি যদি একটা অ্যালকিন যেমন ধরা হলো ইথিন ইথিন যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে খেয়াল করো সিএইচ টু ডাবল বন্ড সি টু এটা যদি কোনো একটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোজেন কি আগের দিন বলেছিলাম গ্রুপ সতেরোর মৌল ওই যে সামুদ্রিক লবণ উৎপাদনকারী তো হেলোজেনের মধ্যে কি হতে পারে ধরো ক্লোরিন হতে পারে কারণ আমরা জানি গ্রুপ সতেরোর মধ্যে হলো ফ্লোরিন আছে ক্লোরিন আছে ব্রোমিন আছে আয়োডিন আছে তো ধরো ক্লোরিনের সাথে এই যে ইথিনের বিক্রিয়া অর্থাৎ একটা অ্যালকিনের বিক্রিয়া তো এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হবেটা কি এই বিক্রিয়াতে একটা প্রভাবক লাগে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এটা আপাতত দরকার না আমি যখন বিক্রিয়াটা পরাবো আরও ভালো মতো পরাবো জাস্ট হবে কি এই যে এখানে যে দ্বিবন্ধন আছে না একটা দ্বিবন্ধন ভেঙে যাবে কারণ তোমাদের মনে আছে আমি সিগমা বন্ধন এবং পাই বন্ধনের কথা বলছিলাম একটু মনে করে দেখো সিগমা বন্ধন দ্বিবন্ধনের মধ্যে নিশ্চয়ই তোমরা জানো এখন জানা উচিত যে একটা সিগমা বন্ধন আছে একটা পাই বন্ধন আছে এবং যে একটা পাই বন্ধন আছে সেই পাই বন্ধনটা কিন্তু তোমার দুর্বল বন্ধন তো পাই বন্ধনটা দুর্বল বন্ধন হওয়ার কারণে এখানে আলটিমেটলি সেই পাই বন্ধনটা হলো ভেঙে যাবে তো পাই বন্ধনটা ভেঙে গেলে তোমার এটা প্রথম দৃষ্টিতে এরকম হবে যে সিএইচ একটা বন্ধন শুধু সিগমাটা থাকবে পাইটা ভেঙে গেছে এরকম হবে কিন্তু এখন এখানে বন্ধনটা ভেঙে যাওয়ার কারণে দেখো কার্বনের হাত তো চারটা তো সেই ক্ষেত্রে দেখ্রোজেন মানে দুইটা হাত আর একটা হাত তিনটা তার মানে খেয়াল করো তখন এই কার্বনেরও একটা হাত খালি হয়ে যায় মাঝখানের পাইবন্ধনটা ভেঙে যাওয়ার কারণে সেম ভাবে যদি আমরা এই কার্বনের জন্য চিন্তা করি এই কার্বনেরও একটা হাত খালি হয়ে যায় তখন সেই খালি হাতেই ক্লোরিনগুলো যুক্ত হয়ে যায় আমি বিক্রিয়াটা ডিটেলসে আরো পরে বলবো তো যুক্ত হয়ে গেলে এই যে একটা যোগ উৎপন্ন করে এই যোগটাই অনেক ধরনের তৈলাক্ত পদার্থের মতো আচরণ করে অর্থাৎ এই অ্যালকিনের সাথে যখন হ্যালোজেন যুক্ত হয়ে একটা যোগ তৈরি করে সেই যোগটা তোমার তেল জাতীয় পদার্থের মতো আচরণ করে বা তৈলাক্ত বা পিচ্ছিল পদার্থের মতো আচরণ করে এই কারণে অ্যালকিনকে কি বলা হয় অলিফিন বলা হয় কেন বলা হয় তাহলে তোমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবে যে অ্যালকিন যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে যেই যৌগটা উৎপন্ন করে সেই যোগটা অনেকটা তৈলাক্ত পদার্থের মতো আচরণ করে এই কারণে অ্যালকিনকে অলিফিন বলা হয় এর মানে হলো তেল জাতীয় পদার্থ এরকম কিছু একটা ঠিক আছে ওকে তাহলে আশা করি আমরা বুঝতে পারছি আর এই বিক্রিয়াটা আমি একটু পরে আবার বলবো এই হ্যালোজেন সংযোজন বিক্রিয়া আমাদের আছে অ্যালকিনে আছে তো প্যারা নাই তখন আরো ডিটেলসে বলবো যাই হোক এটা জাস্ট ব্যাখ্যা করার জন্য তাহলে আমি একটা সৃজনশীলের খ আশা করি আমরা এখন ক্লিয়ার করতে পেরেছি যে অ্যালকিনকে কেন অলিফিন বলা হয় এটা নোট করে সুন্দর করে গুছায় রাখবা সাথে যদি কেউ সহ লিখতে পারো এটা অনেক বেটার সহ যদি কেউ সাথে লিখতে পারো তাহলে তো আরো ভালো না লিখলো প্রবলেম নাই সৃজনশীলের খ নম্বর তো খতে বিক্রিয়া না লোক প্রবলেম নাই আর কি ওকে বাট দেখায় রাখলাম আমি ডিটেলসে ঠিক আছে তো এবার আসো তাহলে অ্যালকিনের এখন কিছু বিক্রিয়া পড়তে হবে আমাদের অ্যালকিনের বিক্রিয়াগুলোর মধ্যে সবার প্রথমে আমরা দুই টাইপের বিক্রিয়া পড়ব একটা বিক্রিয়া হলো তোমার প্রস্তুতকারী বিক্রিয়া মানে অন্য যৌগ ইউজ করে আমরা অ্যালকেন উৎপন্ন করব। তাহলে দেখবা যে আমাদের এই খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই চ্যাপ্টারে যে কোনো কিছু অ্যালকেনের ক্ষেত্রেও সেম কাজ করেছিলাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তুমি যাই কেন বা অ্যালকোহল যাই পরোনা কেন এখানে মেনলি দুই টাইপের বিক্রিয়া আছে কি কি বিক্রিয়া আছে দুই টাইপের বিক্রিয়া আছে একটা বিক্রিয়া হলো প্রস্তুতকারী বিক্রিয়া অ্যাকচুয়ালি অনেক সময় তিন টাইপের বিক্রিয়াই থাকে আমি বলি একটা বিক্রিয়া হলো প্রস্তুতকারী বিক্রিয়া অ্যালকিনে একটা হলো অ্যালকিন কি বিক্রিয়া দেয় মানে অ্যালকিন নিজে হলো কি বিক্রিয়া দেয় আচ্ছা লিখে রাখি যে নিজে কি বিক্রিয়া দেয় এটা হলো আরেকটা টাইপের বিক্রিয়া আর আরেকটা হলো ওর একটা পরীক্ষামূলক বিক্রিয়া আছে বা শনাক্তকারী বলতে পারো শনাক্তকারী বিক্রিয়া বা পরীক্ষামূলক একটা বিক্রিয়া আছে মানে বিক্রিয়ার মাধ্যমে আমি মোটামুটি বলতে পারবো যে এটা অ্যালকিন ছিল অ্যালকিন হওয়ার চান্সটা অনেক বেশি তাহলে দেখবা যে অ্যালকিনে আমরা মেনলি তিন টাইপের বিক্রিয়া আছে বইয়ে আমি তোমাদেরকে টাইপ ধরে ধরে ভাগ করে দিচ্ছি যেন পড়তে সুবিধা হয় তাহলে কি কি বিক্রিয়া আছে তিন টাইপের বিক্রিয়া আছে প্রথম টাইপটা কি প্রথম টাইপটা হলো তোমার প্রস্তুতকারী বিক্রিয়া মানে এই বিক্রিয়ার মাধ্যমে হলো অ্যালকিনকে কি করা হয় তৈরি করা হয় ঠিক আছে তার মানে এই বিক্রয়ের মাধ্যমে অ্যালকিনকে আমরা তৈরি করছি সেকেন্ড টাইপটা হলো অ্যালকিন নিজে বিক্রিয়া করবে অর্থাৎ অ্যালকিন কি কি বিক্রিয়া করে অ্যালকিন কার সাথে বিক্রিয়া করে সেটা হলো ধরো আমাদের সেকেন্ড টাইপ আর থার্ড যে টাইপটা আছে এই থার্ড টাইপটা হলো কাইন্ড অফ তোমার শনাক্তকারী বিক্রিয়া মানে এই বিক্রিয়াটা দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা মেবি অ্যালকিন ছিল আমার কথাটা বুঝতে পারছো তাহলে থার্ড টাইপের বিক্রিয়া হলো শনাক্তকারী বিক্রিয়া আমরা একটা বিক্রিয়া করব সেই বিক্রিয়ার রেজাল্ট দেখে আমরা বলবো যে হ্যাঁ মনে হয় তার মানে ওটা অ্যালকিনি ছিল বুঝতে পারছো তাহলে সেই তিন নম্বর টাইপটারে বলা হয় শনাক্তকারী বিক্রিয়া মানে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিনকে শনাক্ত করতেছি যে ওইটা অ্যালকিনি ছিল ওকে এবং এটা সেম জিনিসটা ইন্টারে উঠলেও তোমরা পাবা ইন্টারও দেখবা ইন্টারে তোমরা যখন জৈব যৌগ পড়বা ইন্টারে তোমাদের এই চ্যাপ্টারটার নামই হয়ে যাবে জৈব যৌগ সরাসরি জৈব যৌগ নামে চ্যাপ্টার তো জৈব যৌগ চ্যাপ্টারেও দেখবা যে তুমি যেই জিনিসটা নিয়ে বিক্রিয়া পড়বা দেখবা সেখানে এই তিন টাইপেরই বিক্রিয়া আছে একটা হলো প্রস্তুতকারী বিক্রিয়া তুমি কিভাবে এটারে তৈরি করবো ওই জিনিসটারে একটা হলো ওই জিনিসটা নিজে কি কি বিক্রিয়া দেয় সেগুলা পড়তে হবে আর সাথে হলো শনাক্তকারী বিক্রিয়া পড়তে হবে এই সেম জিনিসটা ইন্টারও এইভাবেই পড়বা একই সাথে দেখছো তাহলে ইন্টারের ক্লাসফিকেশন আমাদের হয়ে গেল পড়তে ইজি হবে এবার খেয়াল করো অনেকে প্রশ্ন করতেছো একজন বলতেছো ভাইয়া সিগমা বন্ধন পাই বন্ধন সময আচ্ছা একজন বলতেছো সমযোজী বন্ধন দুই ধরনের আচ্ছা আমার এই ক্লাসগুলো অলরেডি আমি করিয়েছি বুঝছো আমার এই ক্লাসগুলো হলো আমি করিয়েছি তো সেইখানে একটু তোমাদেরকে দেখতে হবে সেখানে একটু কষ্ট করে হলো তোমাদেরকে দেখা লাগবে যে বন্ধন হলো দুই ধরনের একটা সিগমা বন্ধন এবং আরেকটা হলো পাই বন্ধন এগুলো আমি অলরেডি ক্লাসে বলেছি আমাদের এই ক্লাসগুলো আমি আস্তে আস্তে ইউটিউবে আপলোড দিচ্ছি তোমরা একটা কাজ করবা আজকে হয়তো আজকে তোমাদের ঈদের আগে কিন্তু আজকে লাস্ট ক্লাস ঠিক আছে তো তোমরা এই যে মাঝখানে কিছুদিন যে সময় পাচ্ছ মানে ঈদ ঈদ তো পালন করবা ঠিক আছে অনেক চিল করবা সাথে একটা কাজ করতে পারো তোমরা যে যে পিছায় আসো ঠিক আছে অনেকে হয়তোবা তোমরা একটু পিছিয়ে আছো আমার ক্লাসগুলো হয়তোবা রেগুলার করতে পারো নাই তারা এই চার পাঁচ দিনের বন্ধে ঠিক মতো হলো ক্লাসগুলো করে ফেলো ঠিক আছে আমার আমি আস্তে আস্তে ইউটিউবে আপলোড দিব সবকিছু ইউটিউবে আপলোড দিব আবার আমাদের প্রত্যেকটা ক্লাসের লিংক কিন্তু অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে তোমরা দেখবা যে হাবিব সরকার নামে আমাদের একজন মডারেটর ও অনেক কষ্ট করে হলো অ্যানাউন্সমেন্ট আকারে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছে মানে এই পর্যন্ত আমি যতগুলো ক্লাস নিয়েছি গ্র্যাভিটিতে মোটামুটি সবগুলোর লিংক দেওয়া আছে অনেক আগের তিন চার মাস আগের ক্লাসেরও লিঙ্ক দেওয়া আছে তো তোমরা ওই লিঙ্কগুলোতে ঢুকলে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা তো এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারো অথবা আমাদের ইউটিউবের জন্য ওয়েট করতে পারো বাট ইউটিউবটা একটু স্লো আর কি কারণ ইউটিউবে ক্লাস আপলোড দিতে আসলে একটু সময় লাগে আমরা একটু স্লো যেমন ইউটিউবে জৈবযোগের মাত্র আমি একটা ক্লাস আপলোড দিয়েছি তোমাদের এই চ্যাপ্টারটার ঠিক আছে হয়তো দিয়ে দিব ঈদের মাঝখানে দিয়ে দিব ওইটাও দেখতে পারো কিন্তু লিঙ্কটা রেগুলার আপডেট করা হয় লিংকে সব কিছুই একবারে মানে আপডেট অবস্থায় পাবা ইউটিউবটা একটু পরে পাবা আর কি ঠিক আছে দেখে ফেলো ওকে এখন চলে আসো তাহলে তিন ধরনের বিক্রিয়া প্রস্তুতকারী বিক্রিয়া নিজে কি বিক্রিয়া দেয় শনাক্তকারী বিক্রিয়া এই তিনটা টাইপের বিক্রিয়াগুলো আমরা পেয়ে ফেলছি তোমরা অনেকে যে কখন ভাইয়া খুলবেন আচ্ছা দেখি কখন খোলা যায় আমরা দেখব না আজকে তো আটাইশ রোজা আমি তোমাদেরকে একটা লজিক্যাল কথা বলি আহ উনত্রিশ রোজা তো আগামীকাল তো আগামীকাল বন্ধ এখন ঈদ এই বছর আসলে এখন আহ উনত্রিশ রোজা তিরিশ রোজা আমি জানি না আসলে এই বছরের ক্যালেন্ডারটা দেখি নাই যে কোনো কিছুই হতে পারে যদি মনে করো তোমার উনত্রিশ রোজা হয়ে যদি ঈদ হয় তাহলে সেই সেক্ষেত্রে হয়তো আমরা ঈদের দুই দিন কি তিন দিন পর্যন্ত বন্ধ রাখতে চাচ্ছি মানে জিনিসটা হলো তাহলে উনত্রিশ রোজা বন্ধ থাকবে তারপরে তো ঈদ যদি উনত্রিশ রোজা ঈদ হয় তাহলে ঈদের দিন বন্ধ থাকবে ঈদের পরের দিন বন্ধ থাকবে তার পরের দিন বন্ধ আর বড় জোর তার পরের দিন বন্ধ মানে ঈদ যেদিন হবে ঈদসহ আমরা কি বলি ঈদের চতুর্থ দিন পর্যন্ত হয়তো আমরা বন্ধ রেখে ঈদের পঞ্চম দিনে আমরা শুরু করে ফেলবো ঠিক আছে এরকম একটা করতে পারি আর যদি ঈদ যদি তোমার ধরো তিরিশ রোজা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ঈদের তৃতীয় দিন পর্যন্ত আমরা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ঈদের তৃতীয় দিন পর্যন্ত আমরা করে তারপরে হলো আমরা ঈদের চতুর্থ দিন থেকে ক্লাস শুরু করব ঈদের তৃতীয় দিন মানে তো বুঝতেছো ঈদের দিন ঈদের ঈদের দিন হলো ঈদের প্রথম দিন তার পরের দিন হলো ঈদের দ্বিতীয় দিন তারপরের দিন হলো ঈদের তৃতীয় দিন আর কি ঠিক আছে ওকে সমস্যা নাই হ্যাঁ ঈদের বন্ধ লাগবে হ্যাঁ ঠিক আছে সবারই লাগবে কম বেশি হ্যাঁ ইংলিশ টার্নগুলো একটু বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই এটা হলো তোমার প্রডিউসিং রিয়াকশন মানে যেই রিয়াকশনের মাধ্যমে তুমি করবা রিয়াকশন আর এটা হলো নিজে কি কি রিয়াকশন দেয় আর এটা হলো তোমার আইডেন্টিফাইং রিয়াকশন বা শনাক্তকারী বিক্রিয়া বা আইডেন্টিফাইং রিয়াকশন ঠিক আছে ওকে তো আসো তাহলে আমরা আরও ই করি ঠিক আছে তাহলে এরপর থেকে আমরা স্টার্ট করি তাহলে ফার্স্টে আমাদেরকে প্রস্তুতকারী বিক্রিয়াতে একটু গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে প্রস্তুতকারী বিক্রিয়া এটা একটু মুছে দিতে হবে তাহলে প্রস্তুতকারী বিক্রিয়াতে আমাদেরকে কি কি করতে হবে তাহলে খেয়াল করো অ্যালকিনের প্রস্তুতকারী বিক্রিয়াতে আমরা সবার প্রথমে যেটা পড়ব অ্যালকাইল হেলাইট থেকে সবার প্রথমে আমরা থেকে পড়বো অ্যালকাইল হ্যালাইট থেকে আমি তোমাদেরকে এক্সট্রা একটা প্রস্তুতকারী বিক্রিয়া দেখাবো তাহলে আমরা এখন প্রথম প্রস্তুতকারী বিক্রিয়াটা দেখতেছি অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট থেকে ওকে তো অ্যালকাইল হ্যালাইট থেকে আমরা কিভাবে হলো বিক্রিয়াটা করতে পারি ফার্স্টে তোমরা তো অলরেডি বস হয়ে গেছো যে অ্যালকাইল হ্যালাইট জিনিসটা কি তোমরা আমার থেকে এখন ভালো জানার কথা যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে অ্যালকাইল হয়ে যায় আর তার সাথে ভাইয়া একটা হ্যালোজেন দিয়ে দেবে অ্যালকাইল হ্যালাইট যেমন ধরো এইটা এখন একটা অ্যালকাইল হ্যালাইট তোমরা অলরেডি জানো যে ভাইয়া এটা হলো আপনার একটা অ্যালকাইল হ্যালাইট এটা এক্স্যাক্টলি নামটা কি এক্স্যাক্ট নামটা হলো ভাইয়া এটা দুই কার্বন তাহলে এটা ইথাইল মূলক আর এখানে ক্লোরিন আছে তাহলে এটার নাম হলো ইথাইল ক্লোরাইড এটার ইউপ্যাক্ট নাম হলো ইথাইল ক্লোরাইড ওকে এটা একটা অ্যালকাইল হ্যালাইড তো অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি অ্যালকোহলীয় দ্রবণ নেই কি ধরনের দ্রবণ নিব অ্যালকোহলীয় দ্রবণ আচ্ছা তোমরা হয়তো এই সাইনটার ব্যাপারে তোমরা এখনও জানো না আমি তোমাদেরকে দুই এক মিনিট আর একটু ক্লিয়ার করি এটা আমাদের সারা জীবন কাজে লাগবে দেখবা যে জৈব যোগে মাঝে মাঝে যেমন এই যে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরে দেখো যে ভাইয়া ব্র্যাকেট দিয়ে কি যেন একটা জিনিস লেখছে এ এলসি বা কিছু একটা লেখছে এটা জিনিসটা কি ওকে এই জিনিসটা হলো তোমরা জৈব যৌগ এখন থেকেই এবং ইন্টারমিডিয়েট উঠে আরো বেশি বেশি করে পড়বা এই জিনিসটা দেখবা যে কোনো কোনো যৌগের পাশে যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এই যোগের পাশে এরকম ব্র্যাকেটে দেখবা এ আর কিউ লেখা আছে এ কিউ লেখা আছে আবার মাঝে মাঝে দেখবা যে এটার পাশে হলো তোমার অনেক সময় এ এল সি লেখা আছে আবার অনেক সময় দেখবা আমি আমি বুঝাচ্ছি জাস্ট আমি বলতেছি না যে এটারই সব কিছু হবে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি অনেক সময় দেখবা যে এরকম কিছুর পাশে এল লেখা থাকবে আবার অনেক সময় দেখবা যে এরকম কিছুর পাশে এস লেখা থাকবে এস লেখা থাকবে আবার দেখবা যে অনেক সময় এরকম কিছুর পাশে তুমি দেখবা যে জি লেখা থাকবে আমি বলতেছি না যে সব কিছু এটারই হবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি এই এটা এটা কোনোটাই হয় না ও দুইটাই হয় আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি ওকে তো এইগুলার মানেটা কি তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে তোমরা যেহেতু নাইন টেনে নতুন পড়তেছো বিক্রিয়া তোমাদের কাছে ফার্স্টে এইগুলো অনেকের প্রবলেম থাকতে পারে এই যে একটা যোগের পাশে ছোট্ট করে যদি এস লেখি মনে রাখবা এস ফর সলিড এস ফর কি সলিড ঠিক আছে অর্থাৎ বুঝাচ্ছে যে এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিয়েছো সেটা হলো কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছ সলিডের বাংলা কি সলিড বাংলা হলো কঠিন তার মানে তুমি এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিয়েছো সেটা হলো কঠিন সোডিয়াম হাইড্র নিয়েছো এই কারণে এখানে এস দিয়ে প্রকাশ করতেছে ওকে ক্লিয়ার এখানে যে এ আচ্ছা এটা একটু পরে আসি এলটা দিয়ে আগে শুরু করি এখানে এই যে এল দেওয়া আছে এই এল ফর লিকুইড এল ফর কি লিকুইড মানে হল লিকুইডের বাংলা কি বলো তরল এটা সবাই আমরা জানি তাহলে এখানে বুঝাচ্ছে যে সোডিয়াম ওকে এই জি ফর কি এটা নাম লেখলেও চলবে বুঝতেই পারতো সেই জি ফর হলো গ্যাস ভাইয়া তার মানে এখানে ধরো কথার কথা সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু গ্যাস হয় না লিকুইডও হয় না এটা অ্যাকচুয়ালি সলিডও হয় না অ্যাকচুয়ালি যাই হোক তো এখানে যদি জি মানে গ্যাস তার মানে এটাকে তুমি গ্যাসি অবস্থায় নিয়েছো ঠিক আছে এটা বুঝাচ্ছে এখন এ বলতে কি বোঝায় আচ্ছা বলতে বোঝায় হলো এই শর্টকাট লেখা হয় এ কিউ মানে বোঝায় অ্যাকুয়াস এটা সব ইংলিশ থেকে আসছে বুঝতেই পারতেছো এরকম একটা বানান অ্যাকুয়াস ঠিক আছে তো অ্যাকুয়াস মানে হলো জলীয় দ্রবণ অ্যাকোয়াস মানে কি জলীয় দ্রবণ মানে এটাকে জলীয় দ্রবণ আকারে হলো তোমার নেওয়া হয়েছে আর এলসি এই এলসি তে অ্যালকোহল বুঝাচ্ছে এলসি দিয়ে এখানে অ্যাকচুয়ালি অ্যালকো অ্যালকোহল বুঝাচ্ছে তার মানে হলো এটা অ্যালকোহলীয় দ্রবণ নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এ কিউতে কি অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ বুঝাচ্ছে আর এলসি তে হলো তোমার অ্যালকোহল বা অ্যালকোহলীয় দ্রবণ বুঝাচ্ছে ওকে এখন এখন আসো আমাদের অনেকে অ্যাকুয়াস এইভাবেও লেখে আচ্ছা অ্যাকুয়াস বানান অনেক এইভাবেও লেখে এটা মনে হয় ব্রিটিশ এবং আমেরিকানের দুইটার দুই বানান আর কি অ্যাকুয়াও যেটা লেখছে এটার আরেকটা বানান হয় অনেক সময় অ্যাকুয়া হ্যাঁ এইভাবেও লেখে অনেকে অ্যাকুয়াস যেভাবে লেখুক বানান নিয়ে এখন প্যারা খাওয়ার কোনো কারণ নাই তো এই যে এগুলো জলীয় দ্রবণ তাহলে এগুলো বলতে কি বুঝায় এই জিনিসটা ওকে এই জিনিসগুলো বলতে বুঝায় তুমি যখন জলীয় দ্রবণ নিবা মানে তোমার সেই দ্রবণে পানির পরিমাণটা অনেক বেশি থাকবে ধরো তুমি যদি একশো পার্সেন্ট দ্রবণ নাও সেই একশো পার্সেন্ট দ্রবণে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি থাকবে যদি পানি থাকে আর বাকি অংশ যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তখন সেটাকে বলা হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ক্লিয়ার যে তুমি একটা দ্রবণে একশো পার্সেন্টের মধ্যে বা একশো ভাগের মধ্যে যদি পঞ্চাশ ভাগের বেশি পানি নাও পঞ্চাশ ভাগের বেশি নেওয়া লাগবে পঞ্চাশ ভাগের যদি তুমি বেশি পানি নাও সেখানে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড মিশাও তখন সেটা হয়ে যাবে সোডিয়াম জলীয় দ্রবণ যাকে আমরা আর যদি তুমি একটা বেশি অ্যালকোহল নাও সেই অ্যালকোহলের মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড মিশাও তখন সেটা হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ক্লিয়ার আর বাকিগুলো তো বুঝতেই পারতেছো এখন অনেকে একটা কাহিনী করে অনেকে হলো এই লিকুইড এবং জলীয় দ্রবণের মধ্যে গুলায়া ফেলে অনেকে বলে যে ভাইয়া জলীয় দ্রবণ তো ভাইয়া তরল আবার লিকুইডও তরল তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায় আচ্ছা এদের মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি কথার কথা আমরা লিকুইড হিসেবে যদি ইউজ করি এর মানে হলো সেখানে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডই আছে এখানে পানি টানি অন্য কোনো কিছু নাই শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডই আছে কিন্তু সেই সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি জাস্ট তরল করে ইউজ করতেছো তুমি জিনিসটা হলো তাপ দিয়ে বা সাম হাও তুমি এটাকে তরল করে হলো ইউজ করতেছো ওই রকম সিচুয়েশন হলে সেটাকে লিকুইড বলবো কিন্তু জলীয় দ্রবণ মানে হলো সেই দ্রবণের একশো ভাগের পঞ্চাশ ভাগেরও বেশি পানি আছে তারপর তুমি সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইছো কিন্তু পানি তো আলটিমেটলি তরল এই কারণে জিনিসটা তরল হয়ে গেছে বাট এখানে পানি আছে পঞ্চাশ পার্সেন্টের বেশি পানি আর সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তখন এটা হলো অ্যাকোয়ার সলিউশন আর লিকুইড মানে হলো এটা পিওর ফর্ম এখানে পানি টানি অন্য কোনো কিছু নাই ওই পদার্থটাই আছে ওই পদার্থটা জাস্ট তরল অবস্থায় আছে

অনেকে আবার প্রশ্ন মনে হয় যে ভাইয়া তাহলে মাঝে মাঝে যে ডিআইএল লেখা থাকে ডিআইএল লেখা থাকে আবার ভাইয়া মাঝে মাঝে সিওএনসি লেখা থাকে এই তো চমৎকার যে হলেই প্রশ্নটা করেছ ওকে কি অনেক ধন্যবাদ আমি এটা ভুলে গেছিলাম বলতে একটা চমৎকার প্রশ্ন করেছ যে ডিআইএল আবার এই সিওএনসি কি লেখা থাকে ওকে আমি এটা একটু বুঝাই তোমরা প্রশ্ন করলে অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগে কারণ এই যে তোমরা শিখতে চাচ্ছ এবং একটা নতুন জিনিস এই যে এখন শিখাতে পারতেছি কারণ এই যে আমি এটা ভুলে গেছিলাম তোমাদের বলতে তোমরা প্রশ্ন করাতে মনে পড়েছে তোমরা দেখবা সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের পাশে যদি কখনো দেখো বা টেস্ট পেপারে দেখতে পারো সালফিউরিক অ্যাসিডের পাশে এইরকম ডিআইএল দিয়ে লেখা থাকে আবার মাঝে মাঝে দেখবা যে সালফিউরিক অ্যাসিডের পাশে সিওএনসি লেখা থাকে এই দুইটা কথার মানে কি ওকে এই ডিআইএল কথাটার মানে হচ্ছে ডিলিউট বা অনেকে বলে বা ডিলিউট বলে উচ্চারণ করে ব্রিটিশ এবং আমেরিকান এক্সেন্টে পার্থক্য আছে তুমি যেটাই উচ্চারণ করো না কেন এটা মানে হলো লঘু এই বা ডিলুট যাই বলো এটার বাংলা হলো লঘু ঠিক আছে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি লঘু দ্রবণ বোঝাচ্ছে অর্থাৎ সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা অনেক কম আছে এইটা বোঝাচ্ছে বুঝতে পারছো তাহলে ডিআইএল দ্বারা ডিলুড বা ডাইলুড বুঝায় যেটা হলো লঘু দ্রবণ অর্থাৎ সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা পরিমাণে অনেক কম আছে এটা বুঝাচ্ছে ওই দ্রবণে ক্লিয়ার আর সিওএনসি এটা দ্বারা হলো কনসেন্ট্রেটেড বুঝায় এটা দ্বারা কি বুঝায় দেখো এই যে কনসেনট্রেটেড কনসেনট্রেটেড বানানটা এরকম কনসেনট্রেটেড কনসেন্ট্রেটেড মানে হলো গাঢ় মানে এখানে অনেক গাঢ় আছে ঠিক আছে বুঝতে পারছো সিওএনসি বা কনসেন্ট্রেটেড এটা মানে হলো গাঢ় তার মানে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অনেক বেশি সরি সেখানে সালফিউরিক অ্যাসিডটা টা অনেক বেশি আছে মানে এটা অনেক গাঢ় দ্রবণ এবার কি ক্লিয়ার ডিলিউট থাকলে ডিআইএল থাকলে বুঝবা যেটা হলো লঘু দ্রবণ মানে সেখানে সালফিউরিক অ্যাসিডটা পরিমাণে কম আছে তার মানে ওই জিনিসটা যদি তোমার হাতে পায়ে পরে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম হালকা জ্বালা পরা করতে পারে পানি দিয়ে ধুলে ভালো হয়ে যাবা কিন্তু যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড পরে মানে সেখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা অনেক বেশি মানে পরিমাণ অনেক বেশি আছে মানে এটা গাঢ় দ্রবণ সেটা কিন্তু হাতে পায়ে পড়লে কিন্তু হাত পা পুরায় অবস্থা খারাপ করে ফেলবে বুঝতে পারতেছো তাহলে এই দুইটা বেসিক মনে রাখতে হবে আর আমি তোমাদেরকে আরেকটা মজার কথা বলি তোমরা অনেকেই একটু মজার কথা বলি অনেকক্ষণ তো পড়াইলাম ঠিক আছে এক মিনিট একটু একটা গল্প করি তোমরা অনেকে থ্রি মুভিটা দেখছো না সবাই মনে হয় দেখছো আর কি তোমরা তো একটু ছোট তারপরও দেখার কথা থ্রি মুভিটা মনে হয় সবাই দেখছো কম বেশি তো থ্রি এ মনে আছে একটা গান থাকে না ওই যে গিভ মি সাম সানশাইন গানটা থাকে না ওই গানের কিছু গানটার আগে গানের মাঝখানে কিন্তু কিছু কথা বলে ওই যে আমি কথাটা তোমাদেরকে বলি আমার অনেক ফেভারিট একটা গান ছিল ছোটবেলায় আসলে এই গানটা শুনতাম এবং এটা আসলে বাস্তব কথা মাঝখানে মাঝে মাঝে এমন বেশি স্ট্রেস আসে আসলে তখন মনে হয় যে জীবনটা খালি পড়াশোনায় আর কি আর কিছু নাই মনে হয় তো ওই গানের একটা পার্টে থাকে যে আমি বলি মানে গানের মাঝখানে একটা কথক একটা পার্ট থাকে সেই পার্টটা অনেকটা এরকম যে লিক লিক কার শিখা বিটা গামাকা ঝালা পুরা কনসেন্ট্রেটেড এসো ফোরনে পুরা বাচপান চালা গেয়া মানে কথাটার মানে বুঝছো মানে লিখে লিখে আলফা বিটা গামা পড়তেছি আর পুরো কনসেন্ট্রেটেড এইচ টু এস মানে গারো এইচ টু এস ওফোর শিখতে শিখতে পুরো বাচপান চালা গেয়া মানে বাচ্চাকাল চলে গেছে এগুলা পড়তে পড়তে এইরকম একটা লাইন আছে গানের মাঝখানে খেয়াল করে দেখো যে লিখ লিখকার শিখা আলফা বিটা গামা কা ঝালা পুরো কনসেন্ট্রেটেড এইচ টু এস নে পুরো বাচপান চালা গেয়া এরকম কিছু একটা আছে ওকে তাহলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে একজন বলছে ভাইয়া জলীয় দ্রবণ লেখা আছে না জলীয় দ্রবন লেখা আছে এটা অনেক ভুল আর কি আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। আমি থ্রি ইডিয়ার কাহিনীটা হলো তোমাদেরকে বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে হ্যাঁ এটা লেখা আছে এটা লেখা আছে খেয়াল করে দেখো আজকে যদি কেউ গানটা না শুনো ইউটিউবে যদি কেউ শুনতে চাও ইউটিউবে দিয়ে আমার এই দুইটা লাইন দেখবা বলছে আমি যে দুইটা লাইন বললাম এগুলো খেয়াল করে দেখো ভালো মতো মাঝখানে বলছে তো এইগুলো হলো কাহিনী সালফিরিক এসিড এর কাহিনী ঠিক আছে আচ্ছা তো আসো অনেকে বলতেছো যে ভাইয়া আপনি তো অ্যালকোহল লেখছেন আমি জানি বইয়ে তো ভাইয়া জলীয় দ্রবণ লেখা তাহলে কি বইয়ে ভুল আছে হ্যাঁ দুঃখজনক তোমাদের টেনের বইটা এখন যে নতুন নাইন টেনের বই সেই নাইন টেনের বইটাতে ভুল আছে আমরা যে টেনের বই পড়ে আসছিলাম আমাদের টেনের বইটাতে এখানে অ্যালকোহলিও দ্রবণ লেখা ছিল এবং এটা অ্যালকোহলিও দ্রবণই হবে এবং তুমি যদি ইন্টারে উঠো স্টিল ইন্টারের বইগুলোতেও অ্যালকোহলিও দ্রবণ লেখা আছে জাস্ট তোমাদের টেনের বইটাতে এটা ভুল লেখা আছে নতুন টেনের বইটাতে মানে তোমরা যেটা পড়তেছো সেখানে ভুল লেখা আছে এটা অ্যালকোহলিও হবে কেন হবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি এটা আমাদের নাইনটেনের বইয়ে ঠিক ছিল আবার ইন্টারমিডিয়েটের যে বর্তমান বই সেই বর্তমান বইও দেখবে এটা অ্যালকোহলিও লেখা আছে এটা জলীয় দ্রবণ হবে না কিন্তু এটা দুঃখজনক তোমাদের বইয়ে ভুল লেখা আছে আমি দেখাচ্ছি এই আমি ইচ্ছা করে এগুলো বলতেছি আমি আমার কথা হলে আমি যতটুকুই শিখি না কেন ভালো মতো শিখবো ওকে তো আগে আমি বিক্রিয়াটা দেখাই তারপর আমি বলি যে এখানে জলীয় দ্রবণ কেন আসলে নাই বইয়ে কেন ভুল আছে ওকে তাহলে এই বিক্রিয়াটা হইলে এই বিক্রিয়াটা হলো অপসারণ বিক্রিয়া হবে কি বিক্রিয়া হবে অপসারণ বিক্রিয়া হবে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে তাহলে মনে রাখতে হবে যে এই বিক্রিয়াটা অপসারণ বিক্রিয়া অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা জলীয় দ্রবণ নিই সরি অ্যালকোহলীয় যদি দ্রবণ নেই তাহলে বিক্রিয়াটা কি হবে অপসারণ হবে অর্থাৎ এই অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হবে কি অপসারণ হবে অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হবে যেমন দেখো তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হয় অপসারণ মানে হলো এটাকে ইংলিশে বলা হয় এলিমিনেশন রিয়াকশন যারা ইংলিশ ভাষণে আছো তাদের জন্য বলতেছে এটা হলো এলিমিনেশন এলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়া ওকে তাহলে এলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে কেমনে অপসারিত হবে যেই কার্বন থেকে হ্যালোজেন চলে আসবে খেয়াল করো এই কার্বন থেকে যদি হ্যালোজেন বের হয়ে যায় তাহলে ঠিক তার পাশের কার্বন থেকে হলো একটা হাইড্রোজেন বের হয়ে যাবে অর্থাৎ এখান থেকে যদি ক্লোরিন চলে যায় বা হ্যালোজেনটা চলে যায় ঠিক তার পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে তো হাইড্রোজেন বের হয়ে গেলে হাইড্রোজেন এবং হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড আকারে জিনিসটা অপসারিত হবে মানে বের হয়ে চলে আসবে তাহলে হাইড্রোজেন হেলাইড যদি অপসারিত হয় খেয়াল করো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে সিএইচ থ্রির জায়গায় এখন এটা সিএইচ টু হয়ে যাবে আর এখানে তো আগে থেকেই সিএইচ টু ছিল তখন এটার একটা হাত খালি এটার একটা হাত খালি সেই খালি হাত ফিল আপ করার জন্য তখন এই দুইটা নিজেদের মধ্যে একটা পাই বন্ধন তৈরি করে ফেলবে যার ফলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়ে জিনিসটা অ্যালকিন হয়ে যাবে তাহলে খেয়াল করছো তাহলে অপসারণ বা এলিমিনেশন রিয়নের মাধ্যমে এখান থেকে তোমরা লিখে রাখতে পারো মাইনাস দিয়ে লেখে রাখতে পারো মাইনাস দিয়ে লিখবা যে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হবে এই ক্ষেত্রে হ্যালাইড বলতে হাইড্রোজেন ক্লোরাইড অপসারণ হবে মাইনাস দিয়ে লিখে রাখতে পারো নোট করার সময় তাহলে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হবে যেই কার্বন থেকে হ্যালোজেনটা বের হয়ে যাবে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সিএইচ হবে এটা তো আগে থেকেই সিএইচ আছে তখন এর একটা হাত খালি এর একটা হাত খালি সেই খালি হাতটা ফিল আপ করার জন্য ওদের মাঝখানে একটা এক্সট্রা একটা পাই বন্ধন হয়ে যাবে ফলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে আমরা কি পেয়ে গেলাম অ্যালকিন পেয়ে গেলাম কারণ আমরা তো এটা অ্যালকিনের প্রডিউসিং রিয়াকশন বা প্রস্তুতকারী বিক্রিয়া পড়তেছি তাহলে এখান থেকে হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে এখানে হলো অ্যালকিন হয়ে গেল খেয়াল কর আমি তোমাদের একটু পড়বো হ্যাঁ তাহলে পেয়ে গেলাম এখন এখান থেকে হাইড্রোজেন হেলাইড অপসারণ হয়েছে আর এই ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড অপসারণ হয়েছে বা এইচসিএল অপসারণ হয়েছে বলো এইচসিএল কি একটা এসিড তাহলে এইচসিএল যদি এখন একটা এসিড হয় তাহলে বলো সেই এসিড কি করবে এই যে এখানে যে খার আছে তাহলে এসিড খারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বাকিটা তো বুঝতেই পারতেছো যে অ্যাসিডটা তখন খারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে ব্যাস তাহলে এইসিএল এসিড এটা হলো খার তাহলে খারের সাথে বিক্রিয়া করে বাকিটা তোমরা জানোই প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হবে যদি এখানে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ করি তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে এইসিএল এখন বিক্রিয়া করে সাথে এক্সট্রা তোমার কি উৎপন্ন করবে লবণ এবং পানি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আর সাথে হলো পানি উৎপন্ন করবে আর যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি সেই পটাশিয়াম হাইড্রক্সাইড হলো খার এটা অ্যাসিড তাহলে এসিডের সাথে খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে বাট তখন লবণটা হবে পটাশিয়াম ক্লোরাইড লবণ হবে সোডিয়াম ক্লোরাইডের বদলে ব্যাস এটাই হলো আমাদের বিক্রিয়া তাহলে দেখছো কত সহজে হলো আমরা বিক্রিয়াটা বুঝতে পারতেছি এই বিক্রিয়াটাই তোমরা মুখস্ত করতে চাও বাট পুরাটাই হলো বেসিক বুঝার ব্যাপার যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যখন আমরা অ্যালকোহলিও দ্রবণ নিব তার সাথে বিক্রিয়াটা ঘটাইলে এটা এলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়া হবে অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হবে এটা অ্যালকিন হয়ে যাবে আর সেই হাইড্রোজেন হ্যালাইডটা একটা এসিড আসলে কারণ এইসিএল তো একটা এসিড তো সেই এসিডটা আবার ওই খারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে ফেলবে শেষ বিক্রিয়া শেষ আমার ওকে দেখছো গত চমৎকার ভাবে হলো আমাদের শেষ হয়ে গেছে আশা করি এখন আমি তোমাদের ক্যান্সার দেই তোমরা অনেক প্রশ্ন করছো আচ্ছা জলীয় দিলে হলো প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে এই কথাটা কে বলছো আমি এর বই ফলো করি হ্যাঁ আগেকার বইগুলাই ভালো ছিল সত্যি কথা হলো আমাদের সময়ের যে বইগুলা ছিল আমাদের সময় ছিল বলে আমি বলতেছি না যে ভালো এটা আসলেই জেনুইনলি ভালো কারণ তোমাদের বইও অনেক ভুল আছে এই যে মেজর মেজর ভুল করে রাখছে আবার ইন্টারে গেলে আবার আসল জিনিসই শিখবা ঠিক জিনিসই শিখবা তাহলে ঝামেলা না নাইন টেনে একটা বিক্রিয়া একরকম শিখলা ইন্টারেজে দেখলা বিক্রিয়াটা অন্যরকম তো সমস্যা তো এই কারণে হলো যে আসলে একটু পুরাতন বইগুলোতে ভুল কম ছিল এটাই আমার মতে এই জন্য বেটার আর কি বাট প্রবলেম নাই আমার এই ক্লাসগুলো করলেও হবে কারণ আমার ক্লাসগুলার রিয়াকশনগুলো আমি পুরাতন বই থেকেই সুন্দর করে গুছিয়ে পড়াচ্ছি প্রবলেম নাই। তাহলে আশা করি এটা সারা জীবন মনে থাকবে এখন আসো এখন আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিই যে ভাইয়া এই জায়গায় যদি জলীয় দ্রবণ নিতাম বইয়ে তো বলছে জলীয় দ্রবণ তাহলে জলীয় দ্রবণ নিলে কি হয়তো তাহলে এবার আর তোমাদেরকে আরেকটা বিক্রিয়া শিখাইয়া ফেলাই জলীয় দ্রবণ নিলে কি হইতো ওকে আসো সেম বিক্রিয়া আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পারছো এটা হলো অ্যালকিন তৈরির বিক্রিয়া এইবার আসো তাহলে জলীয় দ্রবণ নিলে কি হইতো এরপরে ভাইয়া তোমাদেরকে তার নিজের লাইফের একটা একটা ছোট্ট একটা হরর গল্প শোনাবে ঠিক আছে মানে একটা হরর গল্প আর কি একটু দুঃখজনক একটা স্টোরি বাট তোমরা এখন হয়তো মজা পাবা শুই না আচ্ছা তাহলে এই সেম জিনিস সবকিছু সেম আমি এখন অ্যালকোহলীয় দ্রবণের জায়গায় সেখানে আমি জলীয় দ্রবণ নিয়ে নিলাম অ্যাকোয়া সলিউশন নিয়ে নিলাম তাহলে কি হবে মনে রাখবা অ্যালকোহলীয় দ্রবণ নিলে অপসারণ বিক্রিয়া হয় ঠিক আছে আর জলীয় দ্রবণ নিলে প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে অ্যালকোহলীয় দ্রবণ নিলে কি হয় অপসারণ বিক্রিয়া হয় আর জলীয় দ্রবণ নিলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে তখন এই বিক্রিয়াটার অপসারণ থাকবে না তখন এই বিক্রিয়াটা হয়ে যাবে প্রতিস্থাপন বিক্রিয়া এদের মেকানিজমটা তোমরা ইন্টারে উঠে পড়বা যে কেন হয় এই কেনর উত্তরটা ইন্টার বয়ে আছে এটা তোমাদের এখন দরকার নেই ঠিক আছে কারণ তোমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যায় এই জন্য এখন আমি আর বলতেছি না বাট এবং এর জন্য আরো অনেক কিছু জানতে হবে এগুলো আমাদের বই আসলে নাই এগুলো আমাদের সিলেবাসে নাই ওকে তো তাহলে দেখো জলীয় দ্রবণটা নিলে তখন এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যায় বা যেটাকে ইংলিশে আমরা বলি হলো সাবস্টিটিউশন 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 রিয়াকশন রিয়াকশন বা বাংলায় বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে তখন কি হবে তখন এই যে হ্যালোজেন আছে না সেই হ্যালোজেন বাবাজিকে তোমার এই যে হাইড্রোক্সাইড এই হাইড্রোক্সাইড বাবা বাবাজি এসে এই হ্যালোজেন বাবাজিকে হলো সরায় দিয়ে তার জায়গায় জাস্ট বসে যাবে অপসারণ মানে হলো এখান থেকে কোনো কিছু বের করে ফেলা আর প্রতিস্থাপন মানে হলো একজনকে সরায় জাস্ট খালি ওর জায়গায় যেয়ে বসে যাওয়া তাহলে এখানে এই হাইড্রক্সাইড বাবাজি এই হ্যালোজেনকে সরায় দিয়ে সে তার জায়গায় যে সুন্দর করে বসে যাবে মানে ওর সংসার থেকে ওরে সরায় দিয়ে আরেকজন এসে সংসার করতেছে ব্যাপারটা এরকম আর কি ঠিক আছে তো করলে কি হবে তো খেয়াল করো তাহলে এখানে সিএইচ থ্রি সরায়া সরা এই বাবা যে এসে পড়ছে তাহলে সি এইচ ও এইচ অর্থাৎ ইথানল বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে আর এই টা তখন কি করবে কিছু তো করার নাই এই সিএল তখন ওর জায়গায় বসবে ও ওরে সরায় ওর ঘরে চলে আসছে ওর তো তখন যাওয়া লাগবে ও তখন ওর ঘরে চলে যাবে তোর ঘরে গেলে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড নিই তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হবে কারণ হাইড্রক্সাইডের জায়গায় এখন ক্লোরিন যাবে আর পটাশিয়াম হাইড্রক্সাইড নিলে এখানে পটাশিয়াম ক্লোরাইড হবে এইটা হলো তুমি যদি জলীয় দ্রবণ নাও তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে দ্যাট মিন্স এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট অ্যালকোহল উৎপন্ন হবে তার মানে বুঝতে পারতেছো আমরা যদি জলীয় দ্রবণ নেই তখন অপসারণ বিক্রিয়া বাদ দিয়ে আমাদের কি বিক্রিয়া হবে প্রতিস্থাপন বিক্রিয়া হবে বা সাবস্টিটিউশন রিয়াকশন হবে এবং এই রিয়াকশনের মাধ্যমে এই ক্লোরিনকে ওর ঘর থেকে সরায়া দিয়া হাইড্রক্সিল বৈশা এখানে একটা মনে করো সংসার তৈরি করে ফেলবে আর ও হলো ওর জায়গায় যে ওখানে মনে করো আরেকটা সংসার পেতে ফেলবে এরকম ব্যাপারটা আর কি তাহলে সোডিয়াম ক্লোয়েড বা পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বলো এখানে কি তৈরি হয়েছে অ্যালকোহল তৈরি হয়েছে তার মানে এই বিক্রিয়াটা অলরেডি আমরা কি পরাইয়া ফেলছি অ্যালকোহল প্রস্তুতকারী বিক্রিয়া তার মানে আমরা পড়ায় ফেলছি এই সেম বিক্রিয়াটাই তোমরা অ্যালকোহলে যে এখন পাবা তোমরা তোমাদের যদি পরীক্ষা এখন অ্যালকোহলের প্রস্তুতকারী বিক্রিয়া আসে যে কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি বা কিভাবে আমরা অ্যালকোহল প্রডিউস করতে পারি এই বিক্রিয়াটা যদি লেখে দাও এটাই হলো অ্যালকোহল তৈরির বিক্রিয়া অ্যালকোহল প্রস্তুতকারী বিক্রিয়া ব্যাস দেখছো তাহলে হয়ে গেল এখন এটা মনে রাখার একটা উপায় কি এটা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবা এটা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে হবে সেই ছন্দটা হলো জল থাকলে নল হয় আমি একটা ছন্দ মনে রাখতাম এটা তোমরা মনে রাখতে পারো জল থাকলে নল হয় ঠিক আছে তাহলে মনে রাখবা জল থাকলে নল হয় অর্থাৎ নল মানে কি অ্যালকোহল যেমন এই যে ইথানল গোটা নাম কি ইথানল ওই যে নল মানে হলো অ্যালকোহল আর কি তাহলে মনে রাখবা যে জল থাকলে নল হয় অর্থাৎ তুমি যখন জলীয় দ্রবণ নিবা তখন নল হবে মানে অ্যালকোহল হবে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আর তাহলে তুমি যখন অ্যালকোহলীয় দ্রবণ নিবা তখন সেখানে অ্যালকোহল না হয়ে কি হবে অ্যালকিন হবে আরও অনেকভাবে মনে রাখা যায় অনেকে মনে রাখতো যে এখানে যখন আমরা অ্যালকোহল নিব তখন সেখানে অ্যালকোহল হবে না উল্টা হবে অ্যালকোহল নিলে অ্যালকিন হবে আর জল নিলে অ্যালকোহল হবে এরকম ভাবে অনেকে মনে রাখতো যে আমি এখানে অ্যালকোহল নিলে তখন অ্যালকোহল না হয়ে উল্টা হবে অ্যালকিন হবে এভাবে অনেকে মনে রাখতো আবার অনেকে আমি এভাবে মনে রাখতাম যে জল থাকলে নল হয় জলীয় দ্রবণ নিলে নল হবে মানে অ্যালকোহল হবে প্রতিস্থাপন বিক্রয়ের মাধ্যমে আর অ্যালকোহলীয় দ্রবণ নিলে অপসারণ বিক্রয়ের মাধ্যমে অ্যালকিন তৈরি হবে ঠিক আছে হ্যাঁ মেসেঞ্জারের স্টাডি গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিব কোনো সমস্যা নাই এখন আসো হলো আমার একটা ফ্যাট স্টোরি বলি স্যাড স্টোরি হলো ক্লাস আমাদের ক্লাস নাইনের মনে হয় নাইনের সেকেন্ড টার্ম সরি নাইনের বার্ষিক পরীক্ষাতে নাকি নাইন নাকি টেন আচ্ছা সরি টেনে আমাদের হলো খনিজ সম্পদ এবং জীবাশ্মিক চ্যাপ্টারটা টেনে ছিল তো টেনের ফার্স্ট টার্ম পরীক্ষাতে এরকম একটা বিক্রিয়া আসছিল এরকম একটা বিক্রিয়া দিয়ে আমাদেরকে বলছিল যে তোমার কি বলে অ্যালকোহল তৈরি করতে ওইবার হয়েছিল কি আসলে সত্যি কথা তো বললাম যে একটু এই জিনিসগুলো যে সুন্দর করে বুঝাবে এরকম টিচার কিন্তু আসলে মানে কেন জানে টিচার একটু এরকম বুঝায় না তো আমার একটু এই জিনিসগুলি একটু ঘাটতি ছিল তখন মানে আর ওটা আমাদের প্রথম পড়া কারণ নাইনে আমাদের এই খনিজ সম্পদ চ্যাপ্টারটা ছিল না এই চ্যাপ্টারটা ছিল না একেবারে টেনের ফার্স্ট টার্মে এই চ্যাপ্টারটা ফার্স্ট পড়ছি তো প্রথমবার একটু তো এত বুঝতাম না সত্যি কথা হলো আমি তোমাদেরকে আজকে যা বুঝাইছি এই জিনিসটা আমি নিজে তখন বুঝতাম না টেনের ফার্স্ট টার্মে যে এইটা মানে যে জলীয় দ্রবণ এ এলসি মানে যে অ্যালকোহলীয় দ্রবণ এদের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটাই আমি বুঝতাম না কারণ আমাকে তো কেউ বুঝায় না এইভাবে তো এই কারণে হয়েছে কি টেনের ফার্স্ট টার্ম পরীক্ষায় আমার এরকম একটা আসছিল অ্যালকোহল তৈরির একটা বিক্রিয়া আসছিল আমি সুন্দর করে এটার সাথে এটার বিক্রিয়া সবই ঠিক আছে আমি ভাবছি আরে ধূর এখানে এলসি বসায় দিস আমি ভাবছি যে হ্যাঁ এখানে অ্যালকোহল বসাইলে এখানে আলটিমেটলি তো অ্যালকোহলই পাওয়া যাবে সুন্দর করে আমি বসায় দিছি পরে যখন খাতা দিছে আমি তো বুঝতেই পারছি এই বিক্রিয়াতে হলো আমি ডাবল জিরো পাইছিলাম তারপরও আমি বুঝি নাই তারপর আমি বুঝি না এটা নিয়ে আমি আবার টিচারদের কাছে গেছিলাম যে এটা সমস্যাটা কি আমি তো আসলে তো পরে ওখানে মনে হয় একজন টিচার আমার মোটামুটি না এখানে জলীয় দ্রবণ হলে হ্যান্ত্যান বাট কেন এত ডিটেলস সুন্দর করে বলা নাই খালি বলছে এখানে জলীয় দ্রবণ থাকলে মনে রাখতে হবে অ্যালকোহল হবে এটা বইয়ে আছে এটা মনে রাখতে হবে দেখো হয়ে যে পরে তারপরে বই বের করে দেখায় আমি দেখলাম যে আসলেই বইয়ে এখানে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ আছে এটা আমি খেয়ালও করি নাই ভুলটা না না করলে খেয়ালও করতাম না তো এটা হলো কাহিনী বাট আশা করি এখন তোমরা আর ভুল করবা না ঠিক আছে এই জিনিসটা আমি নিজের জলীয় লেখে আমি জিরো পায়ে আসছি আর সেই জিনিসটা এখন তোমাদের বইয়ে আছে তাহলে যদি আজকে যদি তোমাদের বইটা আমাদের সময় থাকতো তাহলে হয়তো আমি জিরো পাইতাম না ঠিক আছে কারণ বই অনুযায়ী তো ঠিক আছে ওকে সজীব প্রশ্ন করেছ ভাইয়া পেট্রোলিয়াম থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যাবে পেট্রোলিয়াম থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যাবে এটা অনেক অনেক আরো বিক্রিয়া আছে ঠিক আছে তুমি যদি একটা উচ্চতর যদি পেট্রোলিয়াম বা উচ্চতর যদি অ্যালকেনকে তুমি যদি তাপ দাও সেখান থেকে হলো তোমার একটা ছোট ছোট অ্যালকেন এবং অ্যালকিন পাওয়া যায় এটা আপাতত তোমাদের লাগবে না আমি যখন তোমাদের ই করব। কি বলে রূপান্তর যখন দেখাবো যে একটা থেকে আরেকটা কিভাবে হয় তখন আমি এটা বলবো না বাট এটা অ্যাকচুয়ালি ইন্টারের বিক্রিয়া যে উচ্চতর অ্যালকেনকে যদি আমরা তাপ দেই সেখান থেকে নিম্নতর অ্যালকেন প্লাস অ্যালকিন পাওয়া যায় ঠিক আছে এটা ইন্টারমিডিয়েটের বিক্রিয়া অ্যাকচুয়ালি এটা আপাতত আমার মনে হয় দরকার নাই আচ্ছা হরর স্টোরি না হ্যাঁ ঠিক আছে তো এই জিনিসটা তাহলে মনে যে জল থাকলে নল হয় দুইটা বিক্রিয়া আমরা শিখে ফেলছি এবার আসো আজকের দিনে তাহলে আমরা তিন নম্বর বিক্রিয়াটা শিখে ফেলি তিন নম্বর বিক্রিয়াটা হলো তোমার অ্যালকোহলের নিরুদন বিক্রিয়া দ্বারা তিন নম্বর বিক্রিয়াটা কি